ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমি রেগুলারলি বাইন ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করি। তো হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে অনেক ইউটিউবে ভিডিও আমার দেওয়া রয়েছে, সার্জারি ভিডিও, রেজাল্ট ভিডিও, এক্সপিরিয়েন্স ভিডিও। তো অনেক বন্ধুরা আছে বিভিন্ন প্রশ্ন করেন, একটা প্রশ্ন কখনোই দেখি পূরণ হয় না, ঘুরে ফিরে অনেকেই সেই বন্ধুরা প্রশ্নটা করেন, যদিও এই প্রশ্নের উত্তর আমি অন্য ভিডিওতেও দিয়েছি, আজকে আবারও দিচ্ছি। সেটা হচ্ছে যে ট্রান্সপ্লান্টেড হেয়ার কি পড়ে যাবে। এক বন্ধু আমাদের রিসেন্টলি কমেন্ট করেছেন, তো এই ভাই প্রশ্নটা করেছেন যে ট্রান্সপ্লান্টেড হেয়ার পড়ে যাবে কি না, এবং উনি লিখেছেন আরও যে ট্রান্সপ্লান্টেড হেয়ার যদি পড়েই যায় তাহলে আর অপারেশান করে কী লাভ, বা ব্যাপারটা কি দাঁড়াবে আর কি। কারণ প্রচুর লেখাপড়া থাকে ইন্টারনেটে, আজকাল ইন্টারনেট মানে তো সমুদ্র, সেখানে বিভিন্ন ইনফরমেশানস থাকে, ভালো ইনফরমেশানস থাকে, কন্ট্রোভার্সিয়াল ইনফরমেশানস থাকে। তো এরকমই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হচ্ছে ট্রান্সপ্লান্টেড চুল পড়ে যাবে কি না, ট্রান্সপ্লান্টের চুল পড়ে যাবে কি না, কতগুলো চুল বাঁচবে, কতগুলো চুল থাকবে, সেগুলো যদি আমরা বুঝতে চাই, এটা কিন্তু এক কথাতে জবাব দেওয়া সম্ভব নয় যে ট্রান্সপ্লান্টেড হেয়ার করা চুলগুলো পড়ে গেল কি না। কারণ যে চুলগুলো পড়ে গেল সেগুলো যে ট্রান্সপ্লান্ট করাই চুল পড়ে গেল সেটাই বা কী করে আপনি বুঝবেন, চুলের গায়ে তো লেখা থাকে না এটা ট্রান্সপ্লান্টেড চুল, এটা নন ট্রান্সপ্লান্টেড চুল। যেটা ব্যাপার হয় আমি সেটা বলছি যে আমাদের যে মাথায় চুলগুলো থাকে সেগুলো বেসিক্যালি দু রকমের চুল থাকে, বডিতে বিভিন্ন জায়গায় তোমাদের বিভিন্ন রকমের চুল থাকে। তো এই যে চুলগুলো বায়োলজিক্যাল প্রপার্টি কিন্তু আলাদা হয়, তাদের বায়োলজিক্যাল প্রপার্টি আলাদা হয়। যেমন মাথাতেই আমরা চুলগুলো একই রকম দেখতে হলেও কিছু চুল থাকে তারা হরমোন সেন্সিটিভ চুল, টেস্টোস্টেরন হরমোন বা ডাইহাইড্রোটেস্টোস্টেরন, বা সংক্ষেপে DHT বলা হয়, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, সেই হরমোনের কারণে হরমোন সেন্সিটিভ কিছু চুল থাকে আমাদের মাথায়, সেই চুলগুলো কিন্তু পড়ে যেতে পারে। তো একজন ব্যক্তির এই ডাইহাইড্রো টেস্টোস্টেরনের সেন্সিটিভিটি, হরমোনের লেভেলের কথা বলছি না, সেন্সিটিভিটি কিন্তু এক এক রকম হতে পারে। যাদের এই সেন্সিটিভিটিটা বেশি থাকে তাদের চুল কিন্তু পড়ে যেতে পারে। মানে একটা উদাহরণ দিলে, যেমন ধরুন কাউকে মশায় কামড়ালে পরেই দেখবেন লাল হয়ে ফুলে ওঠে, তার মানে মশার কামড়ে তার সেন্সিটিভিটিটা বেশি। তেমনি কোনো ব্যক্তির যদি ডাইহাইড্রো টেস্টোস্টেরনের সেন্সিটিভিটি চুলের গোড়াতে বেশি থাকে তার চুলগুলো কিন্তু এই চুলগুলো কিন্তু পড়ে যেতে পারে। তবে দেখা গেছে এই সেন্সিটিভ চুল আবার মাথাতে দুটো এরিয়াতে ভাগ করা থাকে, খুব বেশি পরিমাণ চুল মানে সেন্সিটিভ চুলগুলো মাথার এই চাঁদি এরিয়াতে থাকে যেগুলো খালি হয়ে যায়। আমরা অনেক ব্যক্তিকেই দেখবো তাদের চুল অল্প একটুখানি গ্রেড 1-2 মতো পড়েছে, কারো একটু বেশি পড়েছে 3-4 পড়েছে, কারো তারও একটু বেশি 5-6 পড়েছে, বা কারো 7, যে শুধু মাথার এই পেছনের একটু অংশে শুধু চুল আছে, বা আর কি সারা মাথার চুল পড়ে গেছে। তার মানে যে চুলগুলো পড়ে গেছে সেগুলো ওই DHT হরমোন সেন্সিটিভ ছিল, তারা সময়ের সঙ্গে সঙ্গে পড়ে গেছে। তো এই যে চুলগুলো পড়ে যাচ্ছে সেগুলো তো ডাইহাইড্রো টেস্টোস্টেরন সেন্সিটিভ চুল। এবার মাথার চাঁদির ওপরের চুল যেরকম সেন্সিটিভিটি থাকে, পেছনের যে আমরা পার্মানেন্ট এরিয়াটা বলছি, যেই পার্মানেন্ট এরিয়া থেকে আমরা চুলটা নিয়ে সামনের দিকে ট্রান্সপ্লান্ট করি, এই পার্মানেন্ট এরিয়ারও কিন্তু কিছু চুল দেখা গেছে, 20% মতো চুল এই পার্মানেন্ট এরিয়ার যে চুলগুলো থাকে সেগুলো কিন্তু হরমোন সেন্সিটিভ হয়। তো এই যে হরমোন সেন্সিটিভ যে চুলগুলো রয়েছে সেই চুলগুলো দেখা যায় যে ইউজুয়ালি 40-45 বছরের মধ্যে কিন্তু চুলগুলো পড়ে যায়, মানে 45 বছরের পরে টাক পড়েছে এগুলো খুব অস্বাভাবিক। যাদের চুল পড়ে তাদের ওই 21-22 বছর বয়স থেকেই চুল পড়ার সমস্যাটা শুরু হয় এবং 40-45 মধ্যে গিয়ে পড়ে যায়। তো যদি কোনো পেশেন্ট কম বয়সী আসেন, তাদের যখন আমরা এই সেফ ডোনার এরিয়া থেকে যখন চুলগুলো নিচ্ছি, সেখানেও কিন্তু অ্যারাউন্ড দেখা গেছে, হিসেব করে দেখা গেছে যে সেখানে অ্যারাউন্ড 10-20% চুল সেফ ডোনার এরিয়ার যে চুল রয়েছে, যারা এখনও অ্যাক্টিভ স্টেজ অফ হেয়ার ফলিংয়ের মধ্যে রয়েছেন, তাদের এই সেফ ডোনার এরিয়ারও 20% চুল কিন্তু ম্যাক্সিমাম হরমোন সেন্সিটিভ হতে পারে। তো এবার চুলের গায়ে তো লেখা থাকে না কোন এরিয়ার চুলটা হরমোন সেন্সিটিভ, তো ওই হরমোন সেন্সিটিভ চুল যখন আমরা কম বয়সী পেশেন্টদের, বিশেষ করে 25, 26, 30, 32, 35 এই বয়সের পেশেন্টদের যখন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, তখন কিন্তু আমরা বলে দিই যেহেতু আপনার এই সেফ ডোনার এরিয়া তো অ্যারাউন্ড 20% চুল হরমোন সেন্সিটিভ থাকে, সুতরাং যত হেয়ার ট্রান্সপ্লান্ট করা হলো তার মধ্যে কিন্তু সর্বোচ্চ 20% চুল আগামী 5 বছরের মধ্যে পড়ে যেতে পারে। তো সুতরাং যদি আপনি বলেন যে হরমোন ট্রান্সপ্লান্টেড করা চুল পড়ে যাবে কি না, যদি এক কথায় বলেন উত্তর, তাহলে বলবো হ্যাঁ পড়ে যাবে। কতগুলো চুল পড়ে যেতে পারে? ম্যাক্সিমাম 20% চুল পড়ে যেতে পারে, কারণ তারা হরমোন সেন্সিটিভ চুল। সেফ ডোনার এরিয়ার মধ্যেও, এই জিনিসটা ভালো করে বুঝে নিন, সেফ ডোনার এরিয়ার মধ্যেও হরমোন সেন্সিটিভ চুল থাকে, কিন্তু সেটা সংখ্যার পরিমাণে কম থাকে, 20%।
এবার চুল দেখে তো বোঝা যায় না কোনটা হরমোন সেন্সিটিভ বা কোনটা সেন্সিটিভ না। যখন এই সেফ ডোনার এরিয়া থেকেও চুল আমরা সামনের দিকে নিলাম, তখন 20% চুল পড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের একটা দাড়ির সুবিধা আছে, দাড়ির চুল কিন্তু হরমোন সেন্সিটিভ নয়, সেই জন্য দাড়ি থেকে যখন যদি আমরা ট্রান্সপ্লান্ট করি, দাড়ির যে গজালো, দাড়ির চুলটা গজালো, সেই চুলটা কিন্তু পড়ে না। আর একটা হিসেব আছে, সেটা হচ্ছে ধরুন কোনো পেশেন্ট এলেন 35 বছর বয়সে, যার গ্রেড 3 বাল্ডনেস হয়েছে। প্রচুর এরকম পেশেন্ট আসেন 32 থেকে 35 বছর বয়স, বিয়ের আগে আগে তারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে আসেন। তাহলে 35 বছর বয়সে এসছেন, তার সেফ ডোনার এয়ার এরিয়া থেকে আমরা চুল নিয়েছি, যেখানে ধরে নিতে পারি 20% চুল হচ্ছে হরমোন সেন্সিটিভ আছে, এবং তার তো এই যেখানে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করছি দেখা গেছে তাতেও কিছুটা চুল সেখানে ছিল, অ্যারাউন্ড পার স্কোয়ার সেন্টিমিটার হয়তো 10 থেকে 15টা চুল ছিল, সেইখানে আমরা আরও ট্রান্সপ্লান্ট করেছি, ফলে দুটো মিলিয়ে রেজাল্ট এসছে। আপনার এক্সিস্টিং চুল প্লাস ট্রান্সপ্লান্টেড চুল দুটো মিলিয়ে ফাইনাল রেজাল্টটা পেলেন, কিন্তু এক্সিস্টিং যে চুলগুলো রয়েছে, বিশেষ করে 30 বছর 35 বছর বয়সী যারা, তাদের এক্সিস্টিং চুলগুলো তো হরমোন সেন্সিটিভ। তাহলে ইনিশিয়ালি ধরুন আমি ট্রান্সপ্লান্ট করলাম 40টা, আপনার সেখানে ছিল 20টা চুল, তাহলে দুটো মিলিয়ে 60টা চুল হলো। আগামী 5 বছরের পরে, 5 বছরের মধ্যে তো ওই যে এক্সিস্টিং পুরনো যে আপনার অরিজিনাল যে হরমোন সেন্সিটিভ চুলটা ছিল সেটা তো ধীরে ধীরে পড়ে যাবে। আবার ট্রান্সপ্লান্টেড চুলের মধ্যেও অ্যারাউন্ড আপনার 10-15% 20% চুল হরমোন সেন্সিটিভ ছিল, সুতরাং ওই যে 20টা চুল এবং ট্রান্সপ্লান্টেড হওয়া 20টা চুলের মধ্যে আরও 20টা চুল পড়ে গেল, তাহলে 40%-এর কাছাকাছি আপনার খালি বলে মনে হবে। তাহলে এই যে দুটো চুল মিলে পড়ে গেল, ফলে আপনার মনে হবে কি 5 বছর পরে মনে হবে যে আবার চুলটার ঘনত্ব কমে গেছে। তো এই যে ঘনত্ব কমে যাওয়াটা, এটা একটা সায়েন্টিফিক, এর সঙ্গে টেকনিকের কোনো সম্পর্ক নেই যে FUTতে করলে বেশি পড়ে যাবে বা FUEতে করলে পড়ে যাবে, সেটা ব্যাপার নেই। বেসিক্যালি হরমোন সেন্সিটিভ যে চুলগুলো রয়েছে সেই চুলগুলো পড়ে যাবে। ইনিশিয়ালি ধরুন 32 বছর আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন, আপনাকে আমরা ধরুন ফর এক্সাম্পল 100খানা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, 100টা চুল যদি দিয়ে থাকি, 100টার মধ্যে 20টা হরমোন সেন্সিটিভ ছিল, সেইগুলো যেমন আগামী 5 বছরে পড়ে যাওয়ার চান্স থাকে, আপনার এই এরিয়াতে যে 20খানা চুল বেঁচে ছিল সেটাও তো হরমোন সেন্সিটিভ, সেটাও পড়ে যাওয়ার চান্স থাকবে। সুতরাং আপনার ধরুন ছিল 20টা, সেখানে 120টা দিয়েছি, তাহলে টোটাল হয়েছে 120টা, 120টার মধ্যে আপনার অরিজিনাল 20টা হরমোন সেন্সিটিভ তারা পড়ে যাবে, এবং যে 100টা দিয়েছি সেইটার মধ্যে আরও 20টা হেয়ার ট্রান্সপ্লান্ট, আরও এই যে 100টা দেওয়া আছে তার মধ্যে 20খানা হরমোন সেন্সিটিভ ছিল, সব মিলিয়ে 40টা চুল পড়ে গেল। তাহলে আপনার ইমিডিয়েটলি ট্রান্সপ্লান্ট করার পরে সেখানে 120টা ছিল, 5 বছর পরে 40টা হেয়ার পড়ে গেল, সেন্সিটিভ যারা ছিল অরিজিনাল 20টা, ট্রান্সপ্লান্টেড 20টা, সব মিলিয়ে 60টা চুল রইল। স্বাভাবিকভাবে প্রথম 2 বছরের মধ্যে যেমনটা রেজাল্ট ছিল, 5 বছর পরে দেখলেন অনেকটা কমে গেছে। সুতরাং আমি চেষ্টা করলাম খুব সহজভাবে বুঝিয়ে বলতে, তবে এই যে ট্রান্সপ্লান্টের চুল পড়ে যায় এই সমস্যাটা কিন্তু তাদেরই বেশি হয় যারা 30 বছরে হচ্ছে, কারণ তাদের তখনও ডোনার এরিয়াটা স্টেবল হয়নি বলতে ডোনার এরিয়ার মধ্যে তখনও তাদের হরমোন সেন্সিটিভ হেয়ার রয়েছে। কোনো পেশেন্ট যদি 45 বছর বয়সে আসছেন, তাদের যেমন সামনের দিকে চুল যেমন পড়ে গেছে, তেমনি সেফ ডোনার এরিয়ার যে হরমোন সেন্সিটিভ চুলগুলো ছিল সেগুলোও পড়ে গেছে। স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে যখন 40+ পেশেন্টদের যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করছি, তাদের কিন্তু পরবর্তীকালে হেয়ার পড়ে যাওয়ার সম্ভাবনা আরও কমে যায়। হেয়ার পড়ে যাওয়ার কারণই হচ্ছে হরমোন সেন্সিটিভিটি, এর সঙ্গে টেকনিকের বা কোনো মেথডের কোনো ব্যাপার নেই। সুতরাং যে হেয়ারটা সেন্সিটিভ সেটা কিন্তু পড়ে যাবে, সেই হেয়ারকে রাখার জন্য আমরা PRP থেরাপি দিয়ে থাকি বা আমরা মিনক্সিডিল স্প্রে দিয়ে থাকি, এবং সবথেকে ভালো কাজ করে ফিনেস্ট্রাইড ট্যাবলেট। সুতরাং হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আপনাকে এই কন্টিনিউশন থেরাপিগুলো রাখতে হবে, যাতে হরমোন সেন্সিটিভ চুলগুলো পড়ে না যায়, যাতে আপনি দীর্ঘস্থায়ী একটা রেজাল্ট পান। হেয়ার ট্রান্সপ্লান্ট করলাম কিন্তু কন্টিনিউশন থেরাপি করলাম না, বা যে সেন্সিটিভ চুলগুলো ছিল তাদের যত্ন নিলাম না, তাহলে কিন্তু 5 বছর পরে আপনার মনে হতে পারে যে যতগুলো চুল ট্রান্সপ্লান্ট করেছিলাম ততগুলো চুল থাকলো না, সত্যি তো থাকলো না। যারা হরমোন সেন্সিটিভ তাদের যদি আপনি আলাদা করে যত্ন না দেন তারা তো থাকবে না। তো বন্ধুরা, একটুখানি জটিল বিষয়টা নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম যে হেয়ার ট্রান্সপ্লান্ট করা চুল পড়ে যাবে কি না, আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। যদি কোনো কনফিউশন থাকে নিচে ইউটিউব লিঙ্কে এসে লিখতে পারেন, আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।